মসজিদ আর ফুরকি গোসল বা খাফড় দেওয়া নিয়ম হইল গিয়া মসজিদ তো বানাইছি নানি আল্লাহর ঘর জমাতর মানুষ আইবা মুসাফির দেখুন মসজিদ খালি জমাত হয় মুসাফির এরার বড় খেয়াল নিবা কোনো যদি মুসাফির যদি আইন আর জমাতি তো মুসাফির উপরে তখন তো ওলা মুসাফির বা যারা নমাজও আইত এরা এরা মসজিদ আইয়া ফুরকি তাইয়া অজু বানাইতো আমরার হিসাবে অজু কারণ আমরা তো জিও সিস্টেম হোম আইসাইল হয়ে গেছে টেপ সিস্টেম ট্যাঙ্কি সিস্টেম এরপরে জরুরত পড়ছে খেয়ে গোসল করছে করিল আর আমভাবে এরিয়ার মাইশে মহল্লার মাইশে ফুরকি তাহার পরে মসজিদের মধ্যে আইয়া গোসল করাই কেন শুবা নাই শরীয়তি কানোর ইজাজত ও কারণে দেন না যেহেতু তুমি হয়তো ও সময় আইসো যে সময় তুমি জোয়ারর আজান সলের নমাজ পড়তো মাইশে ওযু বানাইতো তুমি সাবন টুবন লাগাইয়া আস্তা মসজিদর জিও যেখান কিতা কইন সিঁড়ি আছে বা গাঁট আছে কেন তুমি জুড়িয়া বই রইস আর এমন এক মানুষ তুমি আবার দ্বিতীয়বার নমাজ অবর্তায় নাই তুমি তোমার খাফড় লইয়া যাইবা গিয়া আর তোমার এখেও নিষেধ দিবার মতো নয় তে এই মতো করিয়া একটা মসজিদের বেজ্জত করা মসজিদের ফুরকির বেজ্জত ইহা তো কে খেও নমাজ হয় তো অমুক গেছে নি গোসল আমি দিতাম নাই তে তোমার বাড়ি তুইয়া গড় তুইয়া মসজিদ কিতালে গোসল করতায় হঠাৎ ইলা কোনে দিন ওই গেছে মসজিদ ইয়া গোসল করি লইছো কাপড় ধুই লইছো অসুবিধা নাই হঠাৎ কিন্তু সচরাচর ইগ্য করবা ইকান সরিয়ে পারেন না দেখুন চুল ডালি মাংস যদি ফাখনা থাকে দুই এক সাইটা উঠাইবা না মকরু ইটা উঠাইবা না মকরু হারাম কোনটা নাই কিন্তু উঠানি যাইবা না নাপাক অবস্থা যে কোনো জিনিস খাওয়া যাইস ফরজ গোসল অবস্থাত কোনো মাইসে কোনো জিনিস খাওয়াত লাগছে খাইতে পারবো ইহাতককে রমজান শরীফ যদিও আয়া নাপাক জিসিম থাকে তো এই মহিলা রানতে পারবো খাওয়াইতে পারবো সেহরি করাই খাওয়াইতে পারবো ইফতার করাইতে পারবো আর এর চেয়ে বাড়িয়া নাপাক খাফড় যে আছে এগু তিনবার করে সিফি আমরা পাক করতাম ও মতো নাপাক পুরুষ বা মহিলায় ও তিনবার সিফিয়া তিনবার বিসমিল্লা হইয়া যদি সিফে তেব নাপাক মানুষে নাপাক খাফড় দিয়ে পাক করতে পারবে মশলা বুঝাইছে গরের ভিতরে মহিলা কী হরণ টাইট খাফড় নিত একলা যদি হইছে কেউ তে ফিন্দক শর্ত ইয়া তাহলো ই জিনতরে ফর্দার বাড়া নিত না ফর্দার বাড়া নিত না বাকি তো দূরর মাত কল্লিল মুমিনাত ইয়াকুজুনা মিন আবসারিহিন্না ইয়া আইয়ুহান নবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না জিলবাব জালাবি সাদর ও সাদরর জায়গাতে আইছে আমরার উন্না সাদরর জায়গাতে আইছে বুরকা নমাজ ও সুরা ফাতেহা জলদি পড়তে পারবার শর্ত লেগে ভুল হইত না প্রত্যেক শব্দ উচ্চার হরফ উচ্চারণ হইছে আমি বুধবাইতাম খুব স্পিডে ফড়িয়ার কিন্তু আমি বুধবাইয়ার শব্দ হল উচ্চারণ ঠিক আছে বাংলাদেশের হিলা তো আমরা কেউ বলতে পারতাম বাংলাদেশের দরগা মাদ্রাসা যে আছে শাহজালাল সাহেবের দরগা দরগার সাইটে এই দরগা মাদ্রাসা যেন বানাইছেনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় দরজার এক খলিফা মজাজ আসলা মৌলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী আল্লাহর ফজল খবর জিয়ারত করি ও মতে এক বুজুর্গ আসলা নমাজ আমি তো দেখার কথা নাই তোমার কাগর গিয়া গফাই নমাজ হল হইতে বলে দরগা মসজিদ অল্লাহ আলহামদুলিল্লাহ মানে ও মানে সুরা ফাতেহা ফুলিতিলাম মারি বকে শখ মাইছে কিন্তু এর ফলে মানুষ দূরই দূরতে গালি গুড়া মারিয়া আইয়া আকবর আলী সাহেবর করে নমাজ পড়িতা খেইন আশরাফ আলী থানভী সাহেবর মজাজ আর এইন খে জিন্দা এখলি ও নমাজ ফলি রুমহা মাইবা দোয়াল লাগাইবা ইনো তাইন কিতা কর্দাইতা নাই ও সময় হইব নমাজ আইবা আর দোয়াল লাগাইবা তাইন তান করে এর লাগে মদনী সাহেব আসাদ মদনী সাহেব নব্বর আল্লাহ মারকাদাউ সিলটর ডিস্ট্রিক ওয়াজর দাওয়াত ওয়ার পরেও ফ্লাইট থাকি হন লামিয়া সিলট আইও আগে কইবা আকবর আলী সাহেবরণ আগে যাই হন গিয়া তান লগে মোলাকাত করি বাদে তাই ওয়াজ দিতা তো এই মতো যদি সেও হয়ে যায় কি কন্য মাত মাত বুঝাইছে এর লাগে কিতাব হয়েছে হায় হায় এটা হনলে আজিব যাইবা হয়তো আলী রদি আল্লাহ তালানু এটা তো একগুড়ে মানতা নাই সাইল তবে সোশ্যাল মিডিয়া থানো মাত দিব সে কোন কমেন্ট করবো আল্লাহ জানে যে হজরত আলী রদিয়াল্লাহ তালানু এক ফাও গুড়ার নিচে মানে জমিন আর এক ফাও গুড়ার উপরে উঠাইতরা ও জমিনের তল তাকে উপরে উঠাইতে যে লাই লাই যে সময় লাগে ও সময় বিতে কোরআনে করিমে খতম দিলেই তা তেহিলা খেয়ে আছি খে ওইমু তে এর কারণে সুরা ফাতেহা যদি আমি হাফিজ সাহেব আলিম সাহেবে ফুড়িছি আর দেখা যায় স্পিডর মাঝেদি আমার হরফ উচ্চারণ হয়েছে তো আলহামদুলিল্লাহ আর উচ্চারণ না কমি হয়ে যার তে বিলকুল ইলে স্পিডে আপনি পড়তে পারতেন।